Hello students, good evening. Hope you are doing well. So, আজকে আমরা class 10 এর maths এর chapter 1 টা start করব. Chapter 1 এর নাম হলো বাস্তব সংখ্যা real numbers. এখানে আমরা কি কি পড়ব? Euclid বিভাজন প্রতিজ্ঞা, Euclid বিভাজন পদ্ধতি, কোষাগু এবং লসাগু আর পাটিগণিতের মৌলিক উপপাদ্য. ঠিক আছে? তো আমরা শুরু করি. Euclid এর বিভাজন প্রতিজ্ঞা. এটা বলার আগে একটা জিনিস আমরা জানি যে দুইটা সংখ্যা যদি দেওয়া থাকে, উদাহরণস্বরূপ 2n 7 2 এবং 7 তাহলে 2 দ্বারা যদি আমরা 7 কে ভাগ করি তাহলে কি হবে 3 2 6 ঠিক আছে আমরা জানি এটাকে আমরা কি বলি ভাজক এটাকে কি বলি ভাজ্য এটাকে কি বলি ভাগফল এটাকে কি বলি ভাগশেষ তাহলে একটা ফর্মুলা সিদ্ধ হয় ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ ঠিক আছে তাহলে আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখানে ভাজ্য কত 7 ভাজক কত 2 ভাগফল কত 3 আর ভাগশেষ কত 1 ঠিক আছে তাহলে যে কোনো দুইটা সংখ্যা দেওয়া থাকলে আমরা এটা এই ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ এটা আমরা সিদ্ধ হয় ঠিক আছে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা কিছু না ওটারই মডিফাইড ফর্মটা ঠিক আছে যে বলেছে যে এখন তো 2 7 8 9 বা এইভাবে দেওয়া থাকতে পারে 7 13 ঠিক আছে তো এখন যে বলছে যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা যদি a এবং b থাকে ঠিক আছে তাহলে আমরা দুইটা আরো দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যা পাবো q এন্ড r পাবো q এবং r পাবো যেখানে a এর উদাহরণের সাপেক্ষে আমরা q কে কি মানবো 3 r কে কি মানবো 1 আসলে q টা হলো আমাদের কি ভাগফল এবং r হলো ভাগশেষ যাহাতে আমরা a টাকে লিখতে পারবো bq প্লাস আর আমরা জানি ভাগশেষটা সব সময় কি হয় ভাজক থেকে সব সময় কি হয় ছোট হয় তাহলে 0 লেস অর ইকুয়াল টু r লেস দেন b ঠিক আছে তোমরা এটার সঙ্গে মিলিয়ে নিতে পারো ঠিক আছে আমরা একবার মিলিয়ে দেখে নেই যে a এর জায়গায় কত আছে 7 b এর জায়গায় কত আছে 2 তাহলে আমরা লিখতে পারবো 7 ইকুয়াল টু 2 পূরণ 3 প্লাস 1 ঠিক আছে আর q এবং r এই সংখ্যা দুটোটা কি হবে সবসময় অদ্বিতীয় হবে অদ্বিতীয় হওয়ার কারণ কি কি তোমরা নিজেই দেখতে পারো দুই দিয়ে যদি 7 কে ভাগ করি তাহলে ভাগফল কি একবার 3 আসবে আর একবার কি 4 আসবে এটা তো হবে না একটাই ভাগফল আসবে ঠিক আছে ভাগফল যেটা আসবে একটাই ভাগফল আসবে এবং একটাই ভাগশেষ আসবে ঠিক আছে তো আমরা ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা কি পেলাম যে যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা দুইটা a এবং b দেওয়া থাকলে a ইকুয়াল টু আমরা সবসময় লিখতে পারবো bq প্লাস r যেখানে 0 less or equal to r less than b ঠিক আছে আমরা আরো একটা एग्जांपल এর উদাহরণের সাহায্যে বুঝে নিই উদাহরণস্বরূপ আমি নিতে পারি 3 এবং 7 ঠিক আছে তাহলে আমরা যদি 3 কে 7 কে 3 দ্বারা ভাগ করি এখন তোমরা বলবে যে a কোনটার মান নিব b কোনটার মান নিব সবসময় মনে রাখবে যে যেটা বড় হবে এটাই আমরা a এর মান তাহলে 3 এবং 7 এর মধ্যে কোনটা বড় a 7 বড় তাহলে এর মান 7 হবে এবং b এর মান কি হবে 3 ঠিক আছে তাহলে 3 দ্বারা ভাগ করে নেই 3 2 গুণা 6 তাহলে q এর মান কি হবে এখানে 2 এন্ড r এর মান কি হবে 6 এক বাকি থাকবে মানে অবশিষ্ট হয়ে যাবে তাহলে সিদ্ধ হয় কিনা a ইকুয়াল টু देयरफॉर 7 ইকুয়াল টু 3 ইনটু কত হলো 2 প্লাস 1 তো আমরা নেক্সট কি দেখব ইউক্লিডের বিভাজন পদ্ধতি ইউক্লিডের ইউক্লিডের বিভাজন পদ্ধতি তো ইউক্লিডের বিভাজন পদ্ধতি জানার আগে ইউক্লিডের বিভাজন পদ্ধতিটা মানে কি ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা যেটা পেয়েছি যে a ইকুয়াল টু bq প্লাস r যেখানে 0 লেস অর ইকুয়াল টু r লেস দেন b এইটাকে বারবার প্রয়োগ করার নাম হলো পদ্ধতি প্রতিজ্ঞা হলো একবার মানে থিওরামটা উপপাদ্য আর পদ্ধতিটা হলো আমাদের অ্যালগরিদমস মানে এই প্রতিজ্ঞাটা যদি বারবার ব্যবহার করে কোন কোয়েশ্চন সলভ করি বা কোনো কিছু বাহির করি তার নাম হলো পদ্ধতি ঠিক আছে তো এই পদ্ধতিটা আমরা ব্যবহার করব কি বাহির করতে গোসাগু বাহির করতে দুইটা সংখ্যা দেওয়া থাকলে এই ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞাটা বারবার ব্যবহার করব আর বারবার ব্যবহার করার নাম কি পদ্ধতি ঠিক আছে এই পদ্ধতি ব্যবহার করে আমরা কি বাহির করব দুইটা সংখ্যা গোসাগু বাহির করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে জেনে নেই গোসাগু এবং লসাগুর মানেটা কি দুইটা সংখ্যা উদাহরণস্বরূপ আমি ছোট সংখ্যা নিচ্ছি তারপরে আমরা যখন প্রবলেম সলভ করব তখন বড় एग्जांपल নেব উদাহরণস্বরূপ আমরা নিলাম যে 6 এন্ড 12 6 এবং 12
তাদের গসাগু বাহির করব। গসাগুর মানে এটা কি, আমরা এই ছয়ার যদি আমি উৎপাদক লিখি কি হবে, ওয়ান টু থ্রি সিক্স, আর বারোয়ের বারোয়ের উৎপাদক কি হবে, ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ। এগুলা কি, এগুলা হলো ওয়ান টু থ্রি সিক্স হলো ছয়ের ছয়ের উৎপাদক, টুয়েলভ টুয়েলভ এর উৎপাদক কি কি, এক দুই তিন চার ছয় বারো। এই প্রত্যেকটা যে উৎপাদক যেগুলা থাকে, একটা সংখ্যার উৎপাদক যেগুলা থাকে, সবটি উৎপাদকে এই সংখ্যাটাকে ভাগ করে, এই যতটা উৎপাদক আছে সব উৎপাদকে কি করবো, টুয়েলভ এ ভাগ করতে পারবো। ঠিক আছে, ভাগ করবার মানে সম্পূর্ণরূপে বিভাজ্য। ঠিক আছে, তো গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক বা কোন সময় বইতে লেখা থাকে গসাগু উৎপাদক, উৎপাদক আমরা ভালোভাবে বুঝতে পারি, গুণনীয়ক আর উৎপাদক এক কথা। ঠিক আছে, গসাগুটা হলো সবচেয়ে বড় কমন উৎপাদক। ঠিক আছে, মানে এই সংখ্যার সবটা উৎপাদক নিয়ে নিলাম, এই উৎপাদকের মধ্যে সবচেয়ে বড় উৎপাদকটা দেখুন। ঠিক আছে, আর দুইটার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে গসাগু এই উদাহরণে কত হবে, ছয়। তারপরে কি লসাগু, লসাগু মানে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু বাহির করার সময় আমরা দেখে নিই ছয়, ছয়ের গুণিতক কি কি হবে, ছয়, তারপরে কি হবে বারো, তারপরে কি হবে আঠারো, তারপরে কি হবে টোয়েন্টি ফোর। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। গুণিতক কি অসংখ্য হতে পারে, বারোর গুণিতক কি কি হবে, প্রথম গুণিতক বারো, এক দিয়ে যদি পূরণ করি তাহলে তারপরে কি হবে চব্বিশ, তারপরে কি হবে থার্টি সিক্স এন্ড সো অন। ঠিক আছে, এইভাবে অসংখ্য হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে ছয়ের বা বারোয়ের গুণিতক, ছয়ের যতটা গুণিতক আছে, ছয় বারো আঠারো চব্বিশ, ছয়ের সবটাকে ভাগ করতে পারবে, ভাগ করবে সম্পূর্ণরূপে বিভাজ্য করবে, মানে অবশিষ্ট শূন্য থাকবে, বারোও সেম তার গুণিতককে কি করতে পারবে, ভাগ করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে লসাগু মানে হলো যে আমাদের এই গুণিতক থেকে একটি হবে আনসার। ঠিক আছে, এখন গুণিতক আমরা খুঁজে বার করব, কমন গুণিতক কি কি আছে, সাধারণ গুণিতক কি কি আছে, কি আছে বারো আছে দুইটাতে আছে, তারপরে টোয়েন্টি ফোর আছে, তারপরে কি হবে থার্টি সিক্স আসবে এন্ড সো অন। এটা হলো আমাদের কি কমন মানে সাধারণ গুণিতক। এখন কি দেখছি যে টুয়েলভ কমন গুণিতক আছে, টোয়েন্টি ফোর কমন গুণিতক আছে মানে সাধারণ গুণিতক, ছয় ত্রিশও কি আছে সাধারণ গুণিতক, আর এই যে গুণিতক যেগুলো আছে এই গুণিতককে ছয়ও ভাগ করে বারোও ভাগ করে মানে সম্পূর্ণরূপে ভাগ করে। ঠিক আছে, এই গুণিতকের মধ্যে সাধারণ গুণিতকের মধ্যে কমন গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট গুণিতক কোনটা, বারো। তাহলে আমাদের লসাগু কি হবে, বারো। বুঝতে পারছো? তো আমি একবার বলে দিই ডেফিনেশনটা কি, যে গসাগুর মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা কোনো সময় আমরা বলতে পারি গরিষ্ঠ সাধারণ উৎপাদক। ঠিক আছে, সাধারণ উৎপাদকের মধ্যে সবচেয়ে বড় উৎপাদক, যে উৎপাদকে সংখ্যা দুইটাকে ভাগ করতে পারবে। ঠিক আছে, আর লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক গুণিতকের মধ্যে মানে সাধারণ গুণিতকের মধ্যে, সাধারণ গুণিতক বলতে আমরা কমন গুণিতক যেগুলো আছে, গুণিতক অনেকটা হতে পারে, সাধারণ গুণিতক বাহির করবো দুইটা সংখ্যার। ঠিক আছে, তারপরে বাহির করার পরে সবচেয়ে ছোট গুণিতক সাধারণ গুণিতক যেটা হবে ওটাই হবে আমাদের লসাগু। ঠিক আছে, আমরা দেখেছি যে গসাগুর মানে কি, লসাগুর মানে কি। ঠিক আছে, এখন আমরা ইউক্লিডের বিভাজন পদ্ধতিটা ব্যবহার করে গসাগু বাহির করব দুইটা সংখ্যা। উদাহরণস্বরূপ নিয়ে নিলাম টু টু ফাইভ এবং ওয়ান থ্রি ফাইভ, এই দুইটা সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তো আমি কি বলেছি যে ইউক্লিডের বিভাজন পদ্ধতিটা ব্যবহার করি, পদ্ধতি মানে কি ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞাটা বারবার ব্যবহার করার। ঠিক আছে, তাহলে আমরা জানি এ আর বি নিতে লাগবে, তো সলিউশনের সমাধানে আমরা কি লিখব, যেহেতু টু টু ফাইভ ইজ গ্রেটার দেন ওয়ান থার্টি, দেয়ারফোর এ ইকুয়াল টু কি হবে টু টু ফাইভ, বি ইকুয়াল টু ওয়ান থ্রি ফাইভ। তাহলে এ আর বি আমরা জেনে নিয়েছি, তাহলে এ এবং বি থেকে আমরা কিউ এবং আর অদ্বিতীয় সংখ্যা পাবো, যাতে এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এটাই আমাদের ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞাটা বলে, আর এই প্রতিজ্ঞাটা বারবার ব্যবহার করার নাম কি পদ্ধতি। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা লাইন লিখবো, ইউক্লিডের বিভাজন পদ্ধতি ব্যবহার করে পাই। ঠিক আছে, তাহলে কিউ এবং আর এর মান বাহির করবো, এটা বাহির করতে কি আমরা ভাগ করে নেব টু টু ফাইভ কে ওয়ান থার্টি ফাইভ, ওয়ান টাইম যাবে ওয়ান থার্টি ফাইভ, জিরো নাইন। ঠিক আছে, আমরা জানি এটা হলো আমাদের ভাগফল, এটা হলো অবশিষ্ট। ঠিক আছে, এই ইউক্লিডের বিভাজন পদ্ধতি আমরা পদ্ধতিতে যে সময় গসাগু বাহির করব, তখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এই ভাগ প্রক্রিয়াটা কত সময় পর্যন্ত চলতে থাকবে, যত সময় পর্যন্ত অবশিষ্ট শূন্য না আসে। এক আর একটা জিনিস খেয়াল রাখতে লাগবো, যে যেটা অবশিষ্ট আসবে, যত সময় অবশিষ্ট জিরো না আসবো না, তত সময় পর্যন্ত আমরা কি করব, ভাগ করে যাবো।
কিন্তু প্রত্যেক স্টেপে যে অবশিষ্টটা আসবে এটাকে আমরা বাজক বানিয়ে আগের বাজকটাকে ভাগ করে পড়ে যাব। ঠিক আছে, তাহলে এখন 90 কি আসছে আমাদের অবশিষ্ট, এটাকে আমরা কি মানবো? বাজক। আর আগের যে বাজকটাকে আছে এটাকে কি মানবো? বাহ্য। তাহলে কতবার যাবে? একবার, 5, 4। ঠিক আছে, এটা আমাদের অবশিষ্ট, এটাকে আমরা কি মানবো এখন? বাজক। আগের যে বাজক ছিল এটাকে আমরা কি মানবো এখন? বাহ্য। তাহলে 90। দুইবার যাবে? এখন অবশিষ্ট তো জিরো চলে আসছে, তাহলে আমাদের এই বাক্য ক্রিয়াটা শেষ। এখন আমরা লিখব কিভাবে? প্রথমে কি কোন দুইটা সংখ্যার উপরে অ্যাপ্লাই করেছিলাম? 225 and 135। তাহলে আমরা বড় সংখ্যাটাকে লিখব ইকুয়াল টু 135। কিউ এর জায়গা কি আসলো? ভাগফল 1 প্লাস। আর এর জায়গা কি আসলো? 90। যেহেতু অবশিষ্ট সমান নট ইকুয়াল টু জিরো, অতএব আবার আমরা ইউক্লিড এর বিভাজক প্রতিজ্ঞা কার কার মধ্যে করবো? 135 and 90। 135 টাকে এ ধরবো, পি কে 90 ধরবো। তাহলে আমরা লিখব 135 ইকুয়াল টু 19 টু 1 প্লাস কত অবশিষ্ট ছিল? 45। ঠিক আছে, আবার কি লিখবো? যেহেতু অবশিষ্ট মানে এখানে আরটা কি আমাদের অবশিষ্ট নট ইকুয়াল টু জিরো, অতএব আমরা আবার ইউক্লিড এর বিভাজন পদ্ধতি ব্যবহার করে পাই, প্রতিজ্ঞা ব্যবহার করে পাই। প্রতিজ্ঞা কার কার উপরে অ্যাপ্লাই করেছি? 45 and 90। তাহলে আমরা লিখব 90 ইকুয়াল টু 45 ইন্টু 2 প্লাস 0। অবশিষ্ট শূন্য চলে আসছে, তাহলে ইউক্লিড এর বিভাজন পদ্ধতি প্রতিজ্ঞাটা ব্যবহার করা শেষ। যে স্টেপে অবশিষ্ট শূন্য আসবে তার আগের স্টেপের যে অবশিষ্টটা থাকবে এটাই আমাদের কি? এটাই হলো আমাদের কোষাগো সংখ্যা দুটি। ঠিক আছে, আর একটা জিনিস বলতে পারবো যে লাস্ট স্টেপে যেটা আমাদের কি থাকবে, যেটা আমাদের কি থাকবে? বাজক থাকবে, এটাই হবে আমাদের কি? গোসাগু। পরের জিনিস কি আমরা জানি? পাটিগণিত আর মৌলিক উপপাদ্য। যে কোনো যৌগিক সংখ্যা যদি দেওয়া থাকে, যৌগিক সংখ্যা মানে কি? এইগুলা, যে 6, তারপরে কি আসবে? 8, তারপরে কি আসবে? 9, তারপরে 12, এগুলা আসবে। ঠিক আছে, এগুলা হলো আমাদের যৌগিক সংখ্যা। আচ্ছা, যৌগিক সংখ্যাকে আমরা লিখতে পারি না? 6 ইকুয়াল টু 2 ইন্টু 3, 8 ইকুয়াল টু লিখতে পারি না? 2 ইন্টু 2 ইন্টু 2, এটাকে 2³ লিখতে পারবো। ঠিক আছে, এটাকে এইভাবেও লিখতে পারি, 3 ইন্টু 2। 9 কে কি লিখতে পারবো? 3 ইন্টু 3, মানে কি লিখতে পারবো? 3² 12 কে লিখতে পারবো? 2 ইন্টু 2 ইন্টু 3, এটাকে এইভাবেও লিখতে পারি, 3 ইন্টু 2 ইন্টু 2, মানে কি? 2 কতবার আসছে? 2 বার, আর 3 1 বার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে প্রত্যেক যৌগিক সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি। ঠিক আছে, তো পাটিগণিতের মৌলিক উপপাদ্য এটাই বললে যে আমাদের যে কোনো যৌগিক সংখ্যা দেওয়া থাকো তার মৌলিক উৎপাদকীকরণ করতে পারবো, মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আমরা তাকে লিখতে পারবো, যে কোনো ক্রমে আমরা মৌলিক উৎপাদকটা লিখতে পারবো। এখন দেখো, আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্যে দুইটা সংখ্যার গোসাগু এবং লসাগু কিভাবে বাহির করবো আমরা দেখে নেই। উদাহরণস্বরূপ সংখ্যা নিলাম 75 এবং 35। ঠিক আছে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ কিভাবে করবো? সংখ্যাকে 75 কে আমরা লিখতে পারবো 3 ইন্টু 25। ঠিক আছে, তারপরে লিখতে পারবো 3 ইন্টু 5² 25 মানে কি? 5² অসুবিধা হলে তোমরা ভাগ করে করে লিখতে। তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে সময় আমাদের কি করতে হবে? শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7, এইগুলা। তো 2 থেকে স্টার্ট করবো, তাহলে এটা 2 দিয়ে তো যাবে না, 5 দিয়ে। আমরা বিভাজ্যতার নিয়ম জানি, একটা সংখ্যাকে 5 দ্বারা কোন সময় বিভাজ্য হবে? তার এককের সংখ্যা যদি 5 বা 0 থাকে। ঠিক আছে, 35 ইকুয়াল টু কি লিখতে পারবো? 7 ইন্টু 5। ঠিক আছে, এটা হলো আমাদের কি? মৌলিক উৎপাদক বিশ্লেষণের সংখ্যাটা লিখে নিলাম। ঠিক আছে, মানে এটা হলো আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণ, মানে 75 ইকুয়াল টু কি লিখতে পারবো? 3 ইন্টু 5² 35 ইকুয়াল টু কি লিখতে পারবো? 7 ইন্টু 5। ঠিক আছে, এখন গোসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা কিভাবে বাহির করব? মৌলিক উৎপাদক, ঠিক আছে, মৌলিক উৎপাদক যেগুলো আছে এগুলোর থেকে কমন দেখবো। গোসাগুর সময় প্রথম সাধারণ উৎপাদক দেখবো, কমন মানে দুইটাতে কি আছে? 5 আছে। ঠিক আছে, 5 এর মধ্যে সর্বনিম্ন ঘাত কোনটা? এটার 5 এর পাওয়ার কত আছে? 1। ঘাত মানে কি? পাওয়ার। তাহলে এটার কত আছে? 2। নিম্ন ঘাত কোনটা? 1। তাহলে গোসাগু 5 টু দি পাওয়ার 1 হবে। ঠিক আছে, আর লসাগু, লসাগু লেখার সময় প্রথমে সাধারণ উৎপাদকটা দেখে নেব। সাধারণ উৎপাদক কি আছে? সাধারণ উৎপাদক কি আছে? 5। 5 এর হাইয়েস্ট পাওয়ার মানে 5 এর সর্বোচ্চ ঘাত কি আছে? 5² ঠিক আছে, তারপরে আনকমন যে সংখ্যা থাকবে এই দুইটা পূরণ করলে লিখবো 3 ইন্টু 7। ঠিক আছে, তাহলে লসাগু কি হলো আমাদের? 5² ইন্টু 3 ইন্টু 7
ইকুয়াল টু 25 ইনটু 21 উত্তর কি হবে 25 আমরা পূরণ করে নিতে পারি তোমরা খেয়াল রাখবে কি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার পরে গোসাগু লেখার সময় শুধু সাধারণ উৎপাদক দেখব মানে কমন উৎপাদকগুলা দেখব কমন উৎপাদকের সর্বনিম্ন ঘাতালা সংখ্যাগুলা দেখব ঠিক আছে আর লসাগু লেখার সময় প্রথমে কমন উৎপাদক মানে সাধারণ উৎপাদক যেটা আছে এটাকে প্রথমে লিখে নেব তারপরে যেগুলা আনকমন থাকবে ঠিক আছে মানে দুইটাতে যেটা নাই যে মৌলিক উৎপাদকগুলা নাই এগুলো আমরা লিখে নিব ঠিক আছে আচ্ছা লসাগু আর একটা কথা হলো লসাগুর কমন উৎপাদক লেখার সময় সর্বোচ্চ ঘাত লিখব ঠিক আছে সর্বোচ্চ ঘাত মানে হাইয়েস্ট পাওয়ার লিখব ঠিক আছে নেক্সট আমরা একটা থিওরাম দেখে নিই থিওরামটা কি বলে যে পিটা এ স্কয়ার কে যদি ভাগ করে তাহলে পিটা এ কেও ভাগ করবে একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে নিই ধর পির জায়গায় টু নিলাম আর এ স্কয়ারের জায়গা নিলাম ফোর স্কোয়ার মানে কি 16 ঠিক আছে তাহলে পিটা টু শূন্য কে ভাগ করতে পারে এই থিওরাম মতে কি পিটা এ কেও ভাগ করবে এর মান কত এখানে 4 তাহলে পি টু পিটা এ কেও ভাগ করতে পারবে এখানে পির মান কত 2 আর আমরা জানি 2 4 কে ভাগ করতে পারে ঠিক আছে একটা আরো একটা উদাহরণ নিয়ে নিই ধরো পি জায়গায় 2 নিলাম এ স্কয়ারের জায়গায় 5 স্কয়ার নিলাম 5 স্কয়ার মানে কি 25 তখন দেখো 2 টা 25 কে ভাগ করতে পারে না পারে না তাহলে আমরা বলতে পারবো কি পিকা পিটা এ কে ভাগ করতে পারে না বলতে পারবো না আর আমরা জানি যে 2 টা 25 কে ভাগ করতে পারে নাই আর পি এর মান কত এখানে 5 তাহলে 5 কেও ভাগ করতে পারে না এটা এর জন্য ইম্পর্টেন্ট আমরা যখন এইগুলা প্রশ্ন সলভ করব রুট 2 একটি অপরিমেয় সংখ্যা রুট 3 একটি অপরিমেয় সংখ্যা এই এই উপপাদ্যটা ব্যবহার হবে ঠিক আছে আমাদের কনসেপ্টের মধ্যে লাস্ট একটা কনসেপ্ট আছে যে অপরিমেয় সংখ্যার পুনরালোচনা ঠিক আছে অমর পরিমেয় সংখ্যা পরিমেয় প্রথমে আমরা বুঝে নেই পরিমেয় সংখ্যা কি পরিমেয় সংখ্যা যে সমস্ত সংখ্যা x কে p বাই q আকারে লিখতে পারি এবং q নট ইকুয়াল টু 0 q টা 0 হলে আমরা জানি বাক্যটা শেষ হয় না এর জন্য q টা নট ইকুয়াল টু 0 আমরা উদাহরণস্বরূপ নিলাম 1/3 তার দশমিক প্রসারণ লিখলে কি হবে 0.3333 তার দশমিক প্রসারণটা অসীমিত হবে হাফ 0.5 দশমিক প্রসারণটা কি সীমিত 1/7 1/7 মানে কি 0.142857 142857 ঠিক আছে এর মানে এখানে কি দেখতেছি আমরা যে এই যে গ্রুপ অফ ডিজিটস যেগুলো আছে কি হচ্ছে রিপিট হচ্ছে এটা আবার রিপিট হবে মানে তার দশমিক প্রসারণটা কি হচ্ছে পুনঃক্রমিক আর রুট টু রুট টুর মান কি 1.1414213 এইভাবে চলতে থাকবে কোন ডিজিট রিপিট হচ্ছে না তার দশমিক প্রসারণটা কি অসীমিত এবং অসীমিত এবং পুনঃক্রমিক না ঠিক আছে মানে পুনঃক্রমিক না হলে কি হয়তে একটা অপরিমেয় সংখ্যা তো আমরা বলতে পারি যে কোন সংখ্যার দশমিক প্রসারণ যদি সীমিত হয় তাহলে সে একটা পরিমেয় সংখ্যা আর যদি সে অসীমিত হয় তাহলে পুনঃক্রমিক হতে হবে যেমন এটাতে কি ডিজিট রিপিট হচ্ছে 0 পয়েন্ট এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 বার আর এটাকে এইভাবে লিখতে পারি 0.142857 বার ঠিক আছে এইভাবে লিখতে পারি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারবো না তাহলে একটা পরিমেয় সংখ্যা যদি দশমিক প্রসারণ দেখি তাহলে দশমিক প্রসারণ কি কি হতে পারে অসীমিত হতে পারে অসীমিত হলে পুনঃক্রমিক হবে মানে ডিজিটস রিপিট করবে আর যদি সে কি হয় সীমিত হয় তাহলে এই ধরনের ঠিক আছে আচ্ছা আর যদি কোনো পরিমেয় কোনো সংখ্যার যদি দশমিক প্রসারণটা অসীমিত থাকে এবং পুনঃক্রমিক না হয় তাহলে সে কি কোন ধরনের সংখ্যা হবে অপরিমেয় সংখ্যা ঠিক আছে তারপরে আরো একটা জিনিস আমরা দেখে নেই যদি কোনো সংখ্যা পি বাই কিউ আকারে থাকে এবং কিউ এর আকারটা যদি 2^n × 5^m হয় ঠিক আছে তাহলে সে সবসময় কি হবে তার দশমিক প্রসারণটা কি হবে সীমিত হবে আমরা একটা উদাহরণ নিতে পারি 1/10 এখান থেকে লিখতে পারবো 1/2×5 আমরা ভাগ করে না লিখে 2×5 আসছে এর মানে কিউ এর আকারটা কি আসছে 2^n × 5^n কারণ 2 এর m n এর মান কত আসছে 1 তাহলে আমরা ভাগ না করেই বলতে পারবো যে এটার দশমিক প্রসারণ সীমিত আর আমরা এটা জানি এটার দশমিক প্রসারণ কত হবে 0.1 ঠিক আছে আরো একটা উদাহরণ নিয়ে নিই 25/100 ঠিক আছে তাহলে এটাকে কি লিখতে পারবো 2500 কে কি লিখতে পারবো 10×10 কি লিখতে পারবো 10×10 তাহলে 25/2×5 10×2×5 ঠিক আছে তাহলে 25/2×2 মানে 2^2 × 5×5 মানে 5^2 ঠিক আছে তাহলে তার কিউ এর আকারটা কি আসছে 2^n × 5^n তাহলে তার দশমিক প্রসারণটা কি হবে সীমিত আর 25/100 আমরা জানি 1/4 0.25 আনসার হবে ঠিক আছে আর একটা উপপাদ্য হলো যে যদি কোনো সংখ্যা p/q আকারে দেওয়া থাকে এবং q কে আমরা যদি
not equal to 2 to the power n into 5 to the power mn লিখতে না পারি তাহলে তার দশমিক প্রচলন অসীমিত হবে এবং পুনঃপুনিক হবে উদাহরণস্বরূপ নিতে পারি 1/7 তোমরা দেখাই নিতে পারো এই জায়গায় 1/7 7 কে আমরা কি লিখতে পারবো 2 into 5 লিখতে পারবো না লিখতে পারবো না দশমিক হলো 2 into 5 তাহলে তার দশমিক প্রচলনটা কি হবে আমাদের অসীমিত হবে এবং পুনঃপুনিক হবে আমরা দেখেই বলতে পারবো তার দশমিক প্রচলন কি হবে ধরো উদাহরণস্বরূপ আরেকটা নিতে পারি 1/3 লিখাই আছে এখানে ঠিক আছে তাহলে 3 টাকে আমরা কি লিখতে পারবো 2 into 5 বা কিছু মাল্টিপ্লিকেশনে লিখতে পারবো না এর মানে তার দশমিক প্রচলন কি হবে অসীমিত হবে এবং পুনঃপুনিক হবে ঠিক আছে আমরা নেক্সট ভিডিওতে এক্সারসাইজ প্রবলেমগুলো সলভ করব ঠিক আছে